এই জায়গাটায় এলেই আমার দৃষ্টিটা আটকে যায় এই যে এই চকচকে থালাটার উপরে। দেখেন কি সুন্দর, হ্যাঁ, মনে হয় কোনো রাগ নেই, কোনো অহংকার নেই, স্নিগ্ধ সুন্দর। কিন্তু যত বেলা বাড়ে তত তার অহংকার মনে হয়। মানুষের ক্ষেত্রেও যখন সে শিশু থাকে তখন তার মধ্যে কোনো ক্রোধ নেই, কোনো অহংকার নেই, কিন্তু যত বড় হতে থাকি আমরা ততই আমাদের মধ্যে অহংকার কাজ করতে থাকে, ক্রোধ কাজ করে, যত নেগেটিভ ইমোশনগুলো আছে সেগুলো সব কাজ করতে থাকে। সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন সময় 10:25, আমি বেরোবো 10:45। যদিও আমার ক্লাস 1টা থেকে, কিন্তু বেরিয়ে যাচ্ছি এই কারণে আজকে আমাদের কলেজে ওই সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস নিয়ে একটা অনলাইন ওয়ার্কশপ আছে দুদিনের, আজকে কালকে। এটা মানে অর্গানাইজ করেছে আমাদের কলেজের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, তো ওইটাতে অ্যাটেন্ড করব। তো ঘরে থাকলে তো অনলাইনে, কেননা ঘরে থাকলে কাজ আসে, এটা করতে হবে সেটা করতে হবে, সেই জন্য ডিপার্টমেন্টে চলে যাচ্ছে, ওখানে বসে নিরিবিলি এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করব। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, হাঁটি হাঁটি পা পা খোকন হাটে দেখে যা। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 4টা, আমার ক্লাস শেষ হলো, আর এই যে তন্দ্রা, এই দেখেন পরীক্ষা আমাদের ডিসেম্বরের 2 তারিখ থেকে ইন্টারনাল। তন্দ্রা বসে বসে এবার খাতা ঠিক করছে। আমার ক্লাস শেষ হলো, এই যে ডিপার্টমেন্ট এখন নিস্তব্ধ। এবার যাব বাড়ি, টিফিন নিয়ে এসেছিলাম, কেননা যেহেতু 4টা অবধি ক্লাস, টিফিন নিয়ে এসেছিলাম, ফাঁকে আবার মিটিংও ছিল, আমাদের ন্যাক আসবে, সেই জন্য অনেক কাজকর্ম, অনেক মানে ইয়ে কাগজপত্র সব জড়ো করতে হচ্ছে যেগুলো বিভিন্ন জায়গায় আছে, সেই জন্যই আর কি, মানে পরিশ্রমটা সাংঘাতিক হয়ে যাচ্ছে। তো এখন যাব বাড়ি, গিয়ে 1 কাপ চা খাবো, তারপরে বিকেলের মানে বিকেল শুরু করব আর কি। আমরা এখন সান্ধ্যকালীন আড্ডায়। তো এখন কটা হইব, আনুমানিক 6টা, হ্যাঁ, মানে অ্যাকচুয়াল টাইম জানা নাই, 6টায় দীপকবাবু আইসেন, এমন করে করে আইসেন, কি কি আনছে জানেন, অফিস থেকে বাজার করে আইতে, লাউয়ের ডাটা, তারপরে বাঁধাকপি, লাউয়ের ডোগা, বাঁধাকপি, তারপরে মূলা, এগুলি আনছে। এই যে সবার ও কসু, আজকেই আমি একজন মানে ইয়ে দেখছিলাম, স্বপ্না লাইফস্টাইল বোধ হয়, স্বপ্না সামথিং, হ্যাঁ, তো ওই দিদি কচু দিয়ে খুব সুন্দর আইটেম রান্না করেছেন, তো ওইটাই দেখছিলাম। প্রদীপকবাবুও এনেছে কচু, আর এদিকে নিউটনের অবস্থা, দাঁতের জন্য ওর কথাবার্তা বন্ধ হয়ে গেছে, আর চেরিরে প্রচণ্ড পরিমাণে বক্তাছে যে চেরির কোনো, চেরি মানে আমার মেজ বৌমা, কোনো চিন্তা ভাবনাই নাই, তার স্বামী যে ঠিক কইরা খাইতে পারতাছে না, এটি কবে সংসার শিখব কন। হ্যাঁ, আপনারা সব কমেন্ট কইরা কইরা এই মেজ বৌমারে সংসার কেমনে করে একটু শিখাই দিবেন, হ্যাঁ, যে স্বামী যে কি খাইবো, কেমনে খাইবো, পারলে চাবাইয়া সেরা স্বামীরে খাওয়াই দিব, এই এই ধার ধারতেছে না একদম, আমার ভাগনাটা না খাইয়া খাইয়া শুকাই যাইতেছে গা, দেখেন, হ্যাঁ, এই যে মানে ইয়ে পুইরা বইয়ে দিছে গেঞ্জি পুইরা, শার্ট একটাও লাগে না, শুকাই গেছে। এই যে বন্ধুরা, আমি এখন আছি, তোমরা সবাই চেনো পুঁইমাসি, অনেক সময় আমার অনেক ভিডিওতে বলেছি পুঁইমাসির কথা, তো আগামীকালকে পুঁইমাসি ওদের বাড়িতে ঠাকুরকে ভোগ দেবে, তো সেই জন্যে এই দেখো আমরা সবাই সবজি কাটতে বসে গেছি, আমি অবশ্য চূড়ান্ত ফাঁকিবাজ, আমি কিছুক্ষণ আগে এসছি, আর এনারা কিন্তু একদম 2:30 থেকে, এখানে একটু আলোর সমস্যা আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, আর ওই দেখো বাবা এর মা সবাইকে পান সাপ্লাই করছে আর কি। অ্যাকচুয়ালি সবজি কাটা তো নয়, এটা হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্কিং, তো আমরা সবাই মিলে মিশে সবজি কাটছি, আনন্দ ফুর্তি করছি, অনেক কথাবার্তা হচ্ছে এই আর কি, পাড়া প্রতিবেশীদের মধ্যে। এই যে এই দেখো, এই যে পান দিচ্ছে বাবা এর মা, দেখেছো, সবাইকে একটু পরপর সবজি কাটছে বাবা এর মা, আবার একটু পরপর উঠে পান দিচ্ছে আর কি, সবার গলা নাকি শুকিয়ে গেছে। হ্যাঁ আমি তো কম্পিউটারে কাজ করতে আসছিলাম, এটা কি কুমড়া, এটা কি তা কুমড়ানি, ও এটা দিয়ে ঘ্যাট বানাইলিস, কুমড়া পেস্ট, দাঁত মাজন যাইব, আচ্ছা
ওই দেখছেন সামোস দিয়া দিয়া আর একজন চুরি করে খাই লিতাছে। সুরা তুই সামোস দিয়া দিয়া চুরি করে খাইলাস? হ্যাঁ নুন নুন দেখা নুন দেখতাম ডাকতেছে মা ঝাল হইছে রে ঝাল করতে বাবা ঝাল হইছে ঝাল মামা ভাগনা এমন হাঁটা দিছে মনে হয় আসছে গোপাল যাচ্ছে গোপাল। হ্যাঁ কি হলো? হ্যালো পান্না হ্যালো উমা গোপালের মধ্যে আবার পান্না শুনি গীতা। তো বন্ধুরা এখন 9:30 বাজে, আমাদের ডিনার শেষ। তো এবার দেখুন এনাদের রাত্রিকালীন হাঁটা। হ্যাঁ তো সেই জন্যই মনে হচ্ছে আসছে গোপাল যাচ্ছে গোপাল। হ্যাঁ সেটা তো ঠিক। বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করতেই আবার এই ক্যামেরার সামনে আসা। তো আজকে সকাল থেকে তো মানে প্রচণ্ড ইয়ে গেল, ওই সেমিনার ওই ওয়ার্কশপ সরি ওয়ার্কশপ অ্যাটেন্ড করলাম। তো তোমাদেরকে একটা ইনফরমেশন আমি সকালের দিকে একটু ভুল দিয়েছি, আমি লিখে বলেছি যে আমাদের কলেজ শুধু অর্গানাইজ করেছে এই ওয়ার্কশপটা, আসলে আমাদের কলেজ আর নেলিট আগরতলার এই মানে যৌথ প্রয়াস ছিল আর কি এই ওয়ার্কশপটা। তো খুব মানে ইনফরমেশন পেলাম। তো যাই হোক আবার একটা নতুন দিন শুরু করব আগামীকাল। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধবদের কাছে। আমি শুনেছি আমার কিছু বন্ধু আছে ফেসবুকে, এরা এদের মানে পরিবার পরিজন বা বন্ধুবান্ধবদের কাছে ওরা শেয়ার করে এবং সেই বন্ধুবান্ধবরাও এসে আমার সাথে যুক্ত হয় এবং আমিও যাই ওদের পরিবারে। সেভাবেই না, যাওয়া আসায় তো একটা ভালোবাসা জন্মায়। হ্যাঁ কথা শুনলে ভালোবাসা জন্মায়, কথাগুলো বলা হচ্ছে বন্ধুদের জন্যে, কথাগুলো শোনা হচ্ছে বন্ধুদের জন্যে। এই যে আদান প্রদান, আদান প্রদান কিন্তু বহুত আগের থেকেই চলে এসছে। ভালোবাসার আদান প্রদান, জিনিসের আদান প্রদান, বিনিময় প্রথা ছিল আগে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমরা খুব 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 ভালো থেকো। দীপক বাবু বলবেন এটা বিশেষণের 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 বিশেষণ। তো আজকে রাখছি, গুড নাইট।